আরবতে সে? হ্যাঁ, সে নেই 2-3 দিন আগে কোথায় গেল? ওটা আরব দেশ। সেই দেশ তো কত দূরে? মানে এই যে দাদা বানিয়ে বানিয়ে আরব দেশ, মরুভূমি, উট, খেজুর গাছ এসবের গল্প বাচ্চাদেরকে শোনাচ্ছে, বাচ্চারা সেটা শুনে বিশ্বাস করছে, সেটা ঠিক আছে? এর মধ্যে কি আদৌ এক বিন্দু পরিমাণ কোনো সত্য আছে? বালুর মধ্যে কেউ ঘুমায়? হ্যাঁ রে, ওদেশের লোকেরা ঘুমায়। ওরা দালান কোঠায় থাকলেও চারিদিকে বালু ছিটিয়ে ঘুমায়। কিচকিচ করে না? কেন, সারা ঘরেই তো বালু। ওরা পুরু করে বালু দেয়, কার্পেটের চেয়েও আরাম। তুমি হেল্প করবে না? তাহলে আমি গল্প শেষ করব কেমন করে? কিন্তু তোমার গল্প বল্টু মামা নিজের চোখে দেখে এসেছে। কি? আরব দেশের লোকেরা ঘরে বালু রাখে, সেজন্য আপনিও ঘরে বালু নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে আপনি একটু আরবি বলেন তো। আরবি বলবো কেন? আরবদের মতো করে ঘর সাজাতে হলে ওদের মতো কথাও বলতে হয়। কাইফা হালুকা? এটা আবার কি ভাইয়া? আমার সাথে বলেন, কাইফা হালুকা। কাইফা হালুকা, এটা আরবি ভাষা, এর অর্থ হলো কেমন আছেন। তাহলে এটা ঘরে নিয়ে যাই? বালুটা ফেলে দেন, এটা রোগ জীবাণুতে ভরা। তাহলে ওরা কেন ঘরে রাখে? কারণ ওরা যে বালুটা ঘরে রাখে সেটা বাছাই করা, রোগ জীবাণু ছাড়া। তাহলে আমাদেরটা?
এটা রোগ জীবাণুতে ভরা, এটা ঘরে রাখলে আপনার অসুখ হবে, আর অসুখ হলে ডাক্তার, আর ডাক্তার মানেই ইনজেকশন। তাহলে তুমি এটা ফেলে দিয়ে আসো। আচ্ছা, আপনি ঘরে যে হাত ধুয়ে ফেলেন। ছেলেদের ঘরে গিয়ে একবার ঘুরে আয়, তাহলে আমার কথা বুঝতে পারবে। বনি বান্টি এই বালু এনেছে? হ্যাঁ, ওরাই তো এনেছে, আর কে আনবে? কেন কেন এনেছে সেটা কি আমি জানি নাকি? নিশ্চয়ই ঘর ময়লা করার জন্য এনেছে, উপরের দুষ্ট বাচ্চাগুলো তারাও বালি এনেছে। আমি ওদের দেখেই ভেবেছি নিশ্চয়ই বনি বান্টিও নিয়ে আসবে। বালু নিয়ে খেলা, তা আবার ঘরের মধ্যে? এখন বলো, কোনো সমস্যা নেই, সারা বাড়ি নোংরা করুক, তাতে কি সমস্যা? আসলে এটা খুব বড় কোনো সমস্যা না, আমি তারপরে দেখছি কি কারণে কি হচ্ছে। তুই আর কি দেখবি, শেষ মিষ্ট ছেলেদের পক্ষই নিবি। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমার পক্ষই নিব, ঠিক আছে? আমি বনি বান্টির রুমে গিয়ে দেখছি কি হচ্ছে। ঝাড়ু কিনতে যাচ্ছি। ঝাড়ু কেন? শাশুড়ির আদেশ, পুরো বাড়ি নতুন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। কি কারণে? আপনাকেও কিনতে হতে পারে, এই বাড়ির বাচ্চাদের মাথার মধ্যে বালু ঢুকে গিয়েছে। বালু? হ্যাঁ, আরব দেশের বালু। হো হো, সে বল্টুর গল্প? না ভাই, সেটার গল্প নেই, বাচ্চারা এখন বালি দিয়ে সমস্ত ঘর ভরে ফেলেছে, তারা এখন দেশে বসে বসে আরব দেশের সংস্কৃতির স্বাদ নিতে চায়। আচ্ছা আচ্ছা, কীরকম? শোনেননি, আরবের লোকেরা ঘরের মধ্যে বালি রাখে। আরবের লোকেরা তো বালুর উপরে তাঁবু টাঙিয়ে বারবিকিউও করে। এই বুদ্ধি আর দিয়েন না, দেখা যাবে বাচ্চারা বারবিকিউ করার জন্য অস্থির হয়ে গেছে। ওরা কি অস্থির হবে, আমি নিজেই তো বারবিকি করতে চাই। আরে বলেন কি, আপনিও দেখি বাচ্চা হয়ে গেছেন। আরে ভাই, বাচ্চা হয়ে তো সবসময় থাকতে চাই, কিন্তু সেটার পারছি কোথায়। আচ্ছা বলুন তো, বারবিকিউটা হবে কবে? আপনি কি সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, আমি তো ভাবছি আজ রাতেই বারবিকি পার্টি করবো ছাদে, কোনো অসুবিধা হবে? না কোনো অসুবিধা নেই, আমি তো জানলামই, রাশেদ ভাইকে একটু জানাতে হবে। এই যা, প্লিজ রাশেদ ভাইকে একটু বলুন, তাহলে আমরা সব পরিবার মিলে একসঙ্গে রাতে বারবিকি করবো, বাচ্চারা খুব আনন্দ পাবে। চলুন, হবে হবে, চলুন। বন্ধু, আপনারা ঝাড়ু কিনতে যাবেন? ঠিক আছে। তাহলে আমরা কি করছি? আমরা স্পেশাল বারবিকিউ করছি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বারবিকিউটা আজকে এখানে করছি। হ্যাঁ, সবাই খুশি? হ্যাঁ, একটু তালিয়া হয়ে যাবে। দাদা বাবু, ও হ্যাঁ বুঝতে পেরেছি, এটা হচ্ছে তোমাদের মামার ম্যারিনেট করা কোথাকার জন্য তাজিকিস্তানের স্পেশাল চিকেন রেসিপি। তাজিকিস্তানের স্পেশাল চিকেন রেসিপি, তাহলে স্টার্ট করি আমরা। চলো, এটা তালি দাও, তালি দাও। তোমরা কেউ দুষ্টুমি করবে না। এই পিস্তা, এই পিস্তা, এই পিস্তা। কটা হয়েছে কি একটু বলবে আমাকে? চারটা হয়েছে না? পাঁচটা। হ্যাঁ ওইটা ওইটা। ছয়টা। সাতটা। হ্যাঁ, ও একটা স্মেল বের হয়েছে, তোমার কি সেটা পাচ্ছ? না।
মুরগির মধ্যে পেইন্ট করছে। খেতে অনেক মজা হবে। কি সুন্দর হচ্ছে। দেখতে হবে না কি মেরিনেট করেছে। মুরগিকে পেইন্ট করা যায় নাকি? একেবারে তাজিকিস্তানের স্পেশাল চিকেন বারবিকিউ রেসিপি। আমাদের হয়ে গেছে, এখন আমরা তুলবো। তোমরা কে কোথায় আছো? এখানে আসো, এই প্লেটটা ধরো। দাদা তুমি কে দিকে চলো। আচ্ছা ঠিক আছে, ধরেছে। এই তুলে ফেললাম। ওয়াও, ইয়েস। এই কি ভালো স্মেল আসছে না? একটা পড়ে গেল। তাহলে আমাদের বারবিকিউ শেষ, এখন এটা আমরা সবাই মিলে খাবো। দাদা আসবে, ওরা আগে খাবে, তারপর আমরা। ঠিক আছে, এটা এখানে রেখে নেই, আমি আর কিছু দিয়ে নেই, তারপর আমরা খাওয়াটা করবো, ততক্ষণ ঠান্ডা হোক। ওকে, দাদা তুমি না বাচ্চার আগে খাবে, একটু একটু ঠান্ডা হয়ে নেই, আর আমি আরেকবার দিয়ে নেই, তারপরে আমরা খাওয়া স্টার্ট করবো, প্রত্যেককে দেবো। মানে রেসিপি তো একটু একটু না, ঠিক আছে রেসিপি তুমি করেছো গুড, কিন্তু সে তো আমাদের বাচ্চাদের জন্য, তাই না? আমরাও খাবো, একটু ওয়েট করো দাদা, একটু ওয়েট করো। সুন্দর মিষ্টি গন্ধ। খুব সুন্দর। এটা কি ফুল? এ ফুল আগে কখনো দেখেছেন আপনি? না, আমাদের টবে তো এই গাছ নেই। এই গাছ টবে হয় না, মাটিতে হয়। তুমি কি গাছে উঠে পেরেছো? না, আমি গাছে উঠতে যাব কেন? এই ফুল গাছের তলায় পড়েছিল। কে ফেলে রেখেছিল? কেউ ফেলে রাখেনি। এই ফুল ভোরবেলা গাছ থেকে এমনি এমনি ঝরে পড়ে। তাই? হ্যাঁ, যে গাছতলা থেকে আমি এই ফুলগুলো নিয়েছি, সেই গাছের তলায় এই ফুল দিয়ে ছেয়েছিল। কি হয়েছিল? ফুল ছড়িয়ে রাস্তাটা ফুলের কার্পেট মনে হচ্ছিল। এত ফুল? হ্যাঁ, এই ফুল কুড়ানোর জন্য আমরা ছোটবেলায় খুব ভোরে ঘর থেকে বেরিয়ে যেতাম। আমাকেও নিয়ে যাও না, আমিও ফুল কুড়াবো। এখন মনে হয় আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? সবাই কি নিয়ে গেছে? ফুলগুলো খুব ভোরে ঝরে পড়েছে তো, এতক্ষণে মনে হয় শুকিয়ে গেছে, না হলে মানুষের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে গেছে। খুব নরম ফুল তো। ডিম পচে মতো, চারপাশে সাদা, মাঝখানে কমলা। খুব ভালো বলেছ। এবার এ ফুলের নাম বলো তো। কুসুম ফুল। এ ফুলের নাম শিউলি বা শেফালি। দুটো নাম? যে যেটা বলে। দাঁড়াও, আমি কয়েকটা ফুল ওদের সবাইকে দিয়ে আসি। এত ফুল নেই তো। আমি সবাইকে দুটো করে দেব।
বনি কোথায় গোসল করছে? তাহলে তুমি আরো দুটো ফুল নাও। কেন? আমাদের লাগবে না ফুল। কেন নেবে না? আমি তোমাদের উপহার দিচ্ছি, নিতেই হবে। আমাদের স্কুলের সামনের বাসায় এই ফুলের গাছটা আছে, আমরা ওখান থেকে কুড়িয়ে নিব। তুমি এই ফুলের গাছ দেখেছো? হ্যাঁ। এই গাছের সব ফুল মাটিতে পড়ে যায়, তাই না? না, একটা দুইটা গাছে থাকে। তাহলে তুমি রোজ কেন নিয়ে আসো না? যখন আমাদের স্কুল ছুটি হয় তখন আর থাকে না। তাই তো বললাম, সব ফুল ঝরে যায়। তুমি এই ফুলের নাম জানো? না। এটা শিউলি ফুল। আমাদের ক্লাসে শিউলি নামে একটা মেয়ে আছে। মজা তো। এটা অনেক সুন্দর গন্ধ। তুমি এটা ছিলে কেন? এটা দিয়ে, এই বোটাটা দিয়ে কমলা রং করা যায়। তাই বলে ছিঁড়ে ফেলবে? এগুলো তো একটু পরে এমনিতেই পচে যাবে। তবু ছিঁড়ে ফেলাটা ঠিক হয়নি। দুটো ফুল বনির জন্য। এখন তুমি কোথায় আছো? তিন্নিদের বাসায়। ওদেরকে দুটো ফুল দেব, সবার জন্য দুটো করে। তুমি কেন সবাইকে দিচ্ছ? এটা শরতের শুভেচ্ছা। এই বাড়িতে কি তোমরা ছাড়া আর কোনো প্রাণী থাকে? মামা থাকে, বাবাও থাকে। আবার কথা বলছো? এইভাবে ফুল কুচি কুচি করে কে ছিঁড়েছে? কই, আমাকে তো একদিনও এই ফুল এনে দাওনি। তুমি তো বলোনি যে এই ফুল তোমার পছন্দ। তাই আমাদের না অনেক কমলা ডাঁটা লাগবে। মায়ের ফুল থেকে আমরা ডাঁটা ছিঁড়ে নিয়েছি। এইবার বুঝতে পেরেছি। জানো, এই বছরের প্রথম শিউলি ফুল আমি তোমাদের মাকে এনে দিয়েছিলাম। বাবা, ওই ফুল শুধু সকালে থাকে, রাত পর্যন্ত থাকে না। আচ্ছা। নানু ফুল পেয়ে খুব খুশি হয়েছে, বলছে এই ফুল দিয়ে নাকি কাপড় রং করা যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত। না, আগে হেমন্ত, তারপরে শীত, তারপরে বসন্ত। সাদা আর কমলা, বুবলি এটাকে ডিম্পস ফুল বলে। ডিম্পস? হ্যাঁ, মাঝখানে কমলা আর চারপাশে সাদা। তাই তো, আমি তো কখনো এমনটা ভাবিনি। দুরন্ত